মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। একবার বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তার হইল সৃষ্টি ত্রিভুবন। আল্লাহ যদি তিনার নবীকে সৃষ্টি না করতেন তবে আসমান জমিন নদ নদী নালা পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ এই দুনিয়াকে ওই নবীর সদকাতে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সাবি, যার তরে হইল সৃষ্টি ত্রিভুব, কাঁদি আমি সারা খনে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারা খনে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পরানে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তো ওর কপালে, ও মদিনার পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যতনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যদি আমাদের যদি দুটো পাখা হতো তাহলে আমরা উড়ে চলে যেতাম। একটা পাখি এখন এখানে আছে, কিছুক্ষণের মধ্যে দেখবেন রোডের কাছে রয়েছে। তো এরকম যদি আল্লাহ আমাদের একটা করে পাখা দিত তাহলে মনে হয় আমরা ওই সুযোগটা আমাদের অতটা যদি শক্তি দিত। তাই কবি নিজের ভাষায় বলছেন, লিখছেন কি, ও মদিনার পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যতনা, দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তো ওর কপালে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তো ওর কপালে। আরেকবার মহব্বত বলেন সুবহানাল্লাহ। শেষ ছন্দ কি বলছে, ও মদিনার তোর কাছে গেলে আমি, কত সুখী হইতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে, ও মদিনার তোর কাছে গেলে আমি,
কত সুখী হইতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রোজা মোবারক গিয়ে নবীজি কে সালাম দিয়ে রোজা মোবারক গিয়ে নবীজি কে সালাম দিয়ে বলিতাম বলি মনে এর বাসনা ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে তো ব্রাদার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে এই দুনিয়ার বুকে ওই নবীর সদকাতে সৃষ্টি করেছেন এই কবর আজকে যেই কোরআন থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি